সরুতে হেরুয়াইছিল দৃষ্টিশক্তি। একেটা শ্রেণীতে দুবারকৈ পঢ়াৰ ফলত বিদ্যালয়ৰ শিক্ষকসকলে কৰিছিল অবহেলা। বাদ যোৱা নাছিল বন্ধু বান্ধৱীও। চকু এটা বেঁকা হোৱাৰ ফলত তেওঁলোকে কৰিছিল ধেমালি। কিন্তু সকলো বাধা নেওচি এতিয়া দ্য গডফাদাৰ ৰেষ্টুৰেণ্টৰ স্বত্বাধিকাৰী শিলচৰৰ পুত্ৰ আইআইটিয়ান অৰিন্দম কৰ এতিয়া সকলোৰ বাবে প্ৰেৰণা। এই ৰেষ্টুৰেণ্টখনে কৰোণা কালত শিলচৰ চেণ্ট্ৰেল ৰোডত যাত্ৰা আৰম্ভ কৰিছিল। বৰ্তমান এই ৰেষ্টুৰেণ্টখনৰ দুটা আউটলেট আছে। এই নতুন ব্যৱসায় আৰম্ভ কৰাৰ পিছত অৰিন্দম কৰে নিয়োগৰ দুৱাৰ মুকলি কৰি দিলে। তো আমার নাম অরিন্দম, আমি শিলচরের বাসিন্দা। আমার শিলচরে থেকেই পড়াশোনা সব হয়েছে, আর আমার এডুকেশন 12 অবধি শিলচরে। তারপরে আমি বাইরে গেছি চেন্নাইতে, আমার 4 বছর বিটেক করা SRM ইউনিভার্সিটি। তারপরে আমি আরও বিভিন্ন জব করছি, প্লাস গভর্নমেন্ট জবেও আসলাম, বর্ডার রোড অর্গানাইজেশনে আসলাম। তারপরে কোনো কিছু এরকম মন লাগতে আসলাম, ভাবছি যে আমি একটু মানে ফার্দার স্টাডিজ করতাম। তো আমি ওই হিসাবে প্রিপারেশন লইছি, তারপরে গেট এক্সাম ক্লিয়ার হয়েছে। তারপরে আমি IIT কানপুর জয়েন করছি, ওইখান থেকে আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে। ওইবার করে আবার আমি জব করছি, গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট জব, ওইটা MHRD মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের আন্ডারে সেমি গভর্নমেন্ট জব। কিন্তু ওই জব করা অবস্থায় করোনা আই যায়। করোনা এবার পরে এখানে মা বাবা তারা খুব টেনশনে, স্বাভাবিক পুরো গ্লোবাল ওয়াইজই খুব টেনশন আসলো। তো ওই হিসাবে আমি আবার সব ছাড়িয়ে উড়িয়ে ভাবছি যে তারার লগে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো এইখানে আইবার পরে তো আমার কাছে আর অপশান নাই যে এখানে আমি কোনো কিছু ফ্রেশ স্টার্ট করতাম বা কিছু এরকম নতুন কিছু করতাম, মানে আমার লাইনে এরকম পসিবল না। ছোটো জায়গা মানে স্কোপ আছে কিন্তু এরকম মানে ব্রড স্কোপ নেই। তো ওই হিসাবে তখন আমি ভাবছি যে এখানে এমন একটা কিছু করা যায় যে মানে আমার বাবাও বইয়া দেখতে পারবো, প্লাস আমার ছোটো ভাই বইয়াও দেখতে পারবো। তো ওই আমি আফটার করোনা আমি গডফাদার রেস্টুরেন্টের পুরা বাই ফ্রম স্ক্র্যাচ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আইয়া এখানে পুরা স্ক্র্যাচ থেকে স্টার্ট করিয়া আজকে হয়তো 2-3 বছর হয়ে যায়। আর আমরারে প্রায় সবই চিনে, আপনারা হয়তো দেখবো আমার চোখ একটু স্কুইন্ট আছে, একটা চোখ একটু তেড়া আছে। তো আমার আমি জন্ম কিন্তু এরম হয়েছি না। তো আমি যখন ক্লাস 7 আসলাম তখন আমার চোখে একবার বলের বাড়ি লাগছিল, ঠিক আছে। ক্রিকেট খেলতে গিয়ে আমি খেলতে আসলাম না, তো আমার একটা বন্ধু এ ডঙ্গে ডঙ্গে ক্যাচ খেলের তারা, আর আমি সামনে বোয়াত আসলাম, খেলরা মনে আমি বোয়াত আসলাম। তো হঠাৎ করে এ বলের বাড়ি লাগে, আর প্রায় মানে 1-2 মাস আমার বেদনা আসে চোখ। তারপরে আমি রিয়েলাইজ করছি যে আমি এক চোখে আমি দেখতেই পারি, ঠিক আছে। এটা এলো আমার যখন আমি জাস্ট ক্লাস 8 পড়ছি, ক্লাস 8 বহুত এক্সাম মিস হয়ে গেছে, কিন্তু টিচাররা কোনোদিনও একনোলেজ করছে না যে আমি কেন এরকম মানে পরীক্ষা দিছি না বা কিনা। তারা ভাবছে হয়তো এ তো আউট, মানে ঘোরাঘুরি করে বদমাশি করে পড়াশোনা করে না। সব জায়গার থেকে ডিমোটিভেশন আসছিল, আসলে যে আমি IIT থেকেই পড়তাম, কোনো না কোনো রকম পড়তাম। তো প্রাইভেটে গেছি, গিয়া পড়াশোনা করছে, ওইখানে আমার একাডেমিক বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড আসিল, প্লাস 100% অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড আসিল, আরও বেজান মানে বহুত কম্পিটিশনে আমার অ্যাওয়ার্ড আসিল। কিন্তু আমার ওই এরপরে আমি চাকরি পাইছি গভর্নমেন্ট, আমি বর্ডার রোডস অর্গানাইজেশন ক্লিয়ার করা চাকরিত গেছি। কিন্তু ওই IIT যে কইছিলাম যে আমি IIT পড়তাম, আমার ওই জিলটা রয়েছিল যে আমি একবার হয়তো IIT ঢুকতাম, দেখতাম যে মানুষে কিতাব পড়ে। তো তারপরে গেট ক্লিয়ার করিয়া IIT আইসি, আর IIT আইবার পরে গিয়া মানে এরকম মনে হচ্ছে যেমন আমার চ্যালেঞ্জ তখন বন্ধ হয়েছে, মানে নাও আই নিড নট সে এনি ওয়ান হোয়াট আই নিড টু প্রুভ, আই প্রুভ মাই সেলফ অলরেডি। যে অতটা কথা কোয়া আর মানে ডিসকারেজ করা, আমার পুরো স্টোরির মরেল এটাই যে একটা ইন্ট্রোভার্ট ছেলে যে ছোটোবেলার থেকে ক্রিটিসাইজ ফেস করছে, প্লাস আমার বন্ধুরা কিন্তু আমার তেড়া তেড়া হইয়া থাকতো, একটা ছোটো 13-14 বছরের ছেলেরে যে ইন্ট্রোভার্ট, হেরে যদি তুমি তেড়া তেড়া হইয়া ডাকো, এটা কোনোদিনও কেউ লাগে মাত্রই না চোখে চোখ মিলাইয়া। রেস্টুরেন্টটা স্টার্ট করার আমার প্রাইম অবজেক্টিভ হইলো এই বিল্ডিংটা, এটা আমার দাদুর আসলো, ঠিক আছে। এটা আমার খালি পড়ে গেছে, কিচ্ছু করার আসলে না এটার মধ্যে, আর এটা অকেজে পড়ে গেছে। তো এটা যদি আমি স্টার্ট করি একটা প্রজেক্ট, ফিউচারে হয়তো আমি আমার
আমার ছোটো ভাই যে আমার থেকে 9 বছরের ছোটো, হেও তো হেও বিবিএ পড়া, কিন্তু হের একটা পুশ লাগে, হের লিগে একটা স্টার্ট লাগে। তো আমি চেষ্টা করছি, আমার মাথার তখন অবজেক্টিভ এটা আছে যে আমি এটা শুরু করবো, এটার নিজের পাত দাঁড়া করাইবো, হেরে শিখাইবো। পুরো রেস্টুরেন্টের ইন্টিরিয়ার থেকে শুরু করিয়া নেম ডিজাইনিং, গ্রাফিক ডিজাইন সব কিন্তু আমার, মানে আমি জানি, যেহেতু মানে আমি গ্রাফিক ডিজাইনও জানি, আমি এডিটিং জানি, প্লাস আমার ইন্টিরিয়ার ডিজাইনিংও আমার কাজ করা, আমি ইন্টিরিয়ার ফার্মেও কাজ করছি, তো সব আমার হাতেই এগুলো মানে স্ক্র্যাচে করা। আর গডফাদার নামটা আইসে কারণ গডফাদার একটা সিনেমার সিরিজ আছে, গডফাদার 1, 2, 3। গডফাদার 1 যেটা, ওইটা আমার ফেভারিট সিরিজ, ঠিক আছে। আর ওইটার অ্যাক্টরটাও ইজ ওয়ান অফ মাই ইন্সপিরেশন। তে ওই সিনেমার 50th অ্যানিভার্সারি আমার এই রেস্টুরেন্টটা খোলা। আর ওই সিনেমার নামে অ্যাজ এ ট্রিবিউট টু দ্যাট মুভি আমি এই রেস্টুরেন্টের নামটা রাখি।